হাই, আমি আর আমার বোনু মাহিকা আমরা কলকাতাতে সাইন্স সিটি যাচ্ছি। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিকা এন্ড মাম্মা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে গেলাম সাইন্স সিটি বাচ্চাগুলোকে নিয়ে এবং দাদা দিদিদের সাথে। রোপওয়ে দিয়ে এন্ট্রি করলাম। রোপওয়েতে উঠে মাহিকা ভয় পাবে ভাবলাম, কিন্তু উল্টে ভয় পেলাম আমি। রোপওয়ে দিয়ে সাইন্স সিটিতে ঢুকে এনজয় করতে থাকলো বাচ্চাগুলো। মেনলি প্ল্যান ছিল লাঞ্চে যাওয়ার, বাট তার আগে ভাবলাম এই কুচি কাচাগুলো মন ভালো করার জন্য একটু সাইন্স সিটি ঘুরেই আসি। সাইন্স সিটির যে অডিটোরিয়ামটা টাইপের রয়েছে সেখানটাতে মাহিকা কতটা এনজয় করলো জানি না, বাট হতবাক হয়ে গেল বেশি। এত কিছু জিনিস একসাথে দেখে ও একটুখানি হতচকিতই হয়ে গেল। তাও দাদা দিদিদের সাথে ফটোশুট এক্সেট্রাতে ব্যস্ত ছিল। এই অ্যাকুয়ারিয়ামটার কাছে এসে আবারও একটুখানি বেশ এনজয় করলো। মাছগুলো দেখে খুব এক্সাইটেড হয়ে পড়ছিল। অ্যাকুয়ারিয়ামের ভেতর থেকে পারলে নিয়ে নেয় মাছগুলো, এরকম চেষ্টা করছিল। কিন্তু বড় বড় মাছগুলো দেখে একটু ভয় পাচ্ছিল। দেখুন মাছগুলোর মুখগুলো কেমন কেমন একটা। কিন্তু এই ছোট মাছগুলো দেখে ও আবার খুব এনজয় করছিল। ট্রাই করছিল মাছগুলোকে অ্যাকুয়ারিয়ামের ভেতর থেকে বার করে নেওয়ার। এই জায়গা থেকেও কিছুতেই যেতে চাইছিল না, বেশ এক্সাইটেড ফিল করছিল। গরমে কচি কাঁচাগুলো এক্সস্টেড হয়ে গিয়ে সবাই খেলো কোল্ড ড্রিঙ্কস। মাহি আমার বাদ যাবে কেন, তাই পোজ দেওয়ার জন্য হাতে গ্লাসটা আমি জাস্ট তরিয়েছিলাম। খুব টায়ার্ড হয়ে পড়েছিল বেচারি, তাই একটু ঘুম ঘুম চলে এসেছিল। এরপর গেলাম এভলিউশন পার্কে। এভলিউশন পার্কে আমাদের কীভাবে এভলিউশন হয়েছিল সেই সব এটার ও আদৌ কিছু বুঝেছে কি জানি না, বাট হ্যাঁ দেখছিল এবং শান্তও হয়ে গেছিলো কিছুটা, কান্নাকাটি করেনি তেমন। কিন্তু এই অন্ধকারে গিয়ে ভাবলাম বোধ হয় ডাইনোসরগুলোকে দেখেও প্রচণ্ড কাঁদবে, উল্টে দেখলাম ডাইনোসরগুলোকে ওই ভয় দেখাচ্ছে আবার। ঝমঝমিয়ে বৃষ্টির পরে চলে গেলাম লাঞ্চ ডেতে বেজিং চায়না টাউনে। হলুদ ট্যাক্সিতে চেপে সবাই মিলে একসাথে চাপাচাপি করে চলে আসলাম। কিন্তু আমার মাহির মেনু ছিল কার্ড রাইস, মানে পাতি টক দই ভাত আর ইডলি। আশা করি আজকের দিনের ব্লগটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।